সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজ কয়েকদিন যাবত খুবই ব্যস্ত ছিলাম, তার কারণ হয়তো জানেন মোটামুটি যে আমার বড় ভাই দেশে চলে গেছে, আর এর জন্য আমি গাড়ির আপডেট ভিডিও দিতে পারি নাই। তবে এখন থেকে নিয়মিত গাড়ির ভিডিও আমি দিতে থাকবো। তো আমার বড় ভাই দেশে যাওয়ার পরে, এই তো দুদিন পরে, আমাদের গাড়ির গিয়ার বক্সটা, অর্থাৎ প্রায় 3 বছর পরে আমরা গাড়ির গিয়ার বক্সে হাত দিলাম সর্বপ্রথম আর কি, এই গাড়িটা নেওয়ার পরে। আর আজকের গিয়ার বক্সের যে পেনিয়াম, হয়তো পেনিয়াম চেঞ্জ করতেছে, আর আমাদের গাড়ির কন্ডিশন আছে এই অবস্থায় ছিল। তার কারণ সবাই ভালো করেই জানেন যে আমাদের গাড়িগুলো কিন্তু এতদিন আমাদের যে স্টাফগুলো ছিল, ওনারাই যে ভদ্রলোক, ওনারা খুবই ভালো মানুষ, আর কি বলবো, খুব নিজের মনে করে দেখাশোনা করছে। আমরাও কখনো তাদেরকে প্রেশার দিই নাই কোনো কিছুতে। তো ভদ্রলোক এখন থেকে হয়তো ওনাদের আর অত প্রেশার নেওয়া লাগবে না, তার কারণ ওরা নিজের মতো করে দেখাশোনা করতো। তো আমি আজকে যেটা হয়েছে, আমাদের টাটা গাড়ির গিয়ারবক্সটা খুলছে, ওইটার ফেনিয়াম চেঞ্জ করতেছে, এই হলো ব্যাপার। মিস্ত্রি সাহেব, তারপরে আমাদের ড্রাইভার সাহেব, এই আর কি, সবাই মিলে খুব এনজয় করলো। আমার বড় ভাই এখন দেশে আর উনি এখন থেকে দেখাশোনা করবে এগুলা, এই অবস্থায় আছে আর কি। আর গাড়ি আমাদের যশোরের থেকে, আপনারা দেখলেন তো যে গাড়িতে লক করা, চিটাগাংয়ের মাল লোড করছে। আর খুব শীঘ্র যদি আজকে ভিডিওটা যেহেতু করছে আজকেই, আপনারা সম্ভবত আজকে রাতেই তারা রওনা দিবে চিটাগাংয়ের জন্য। তো এই হলো ব্যাপার, আমাদের দুইটা গাড়ি, একটা গাড়ি এই সাইডে লোড করা, আর এই যে আমাদের ড্রাইভার সাহেব, ভদ্রলোক খুবই ভালো মানুষ, ঠিক আছে। আর সবাই আমাদের ড্রাইভার সাহেবের জন্য দোয়া করবেন। আর এই গাড়ির যে ড্রাইভার, উনি আছে এখানে, ঠিক আছে। আর লিলানের যে ড্রাইভার, ওনাকে দেখাইলাম, অর্থাৎ আমাদের মামা, এই আর কি, ড্রাইভার মামা, উনি খুব সুন্দর করে গাড়ি দেখাশোনা করে। আর যেহেতু ওরা বেরোয় যাবে, দেখেন গাড়িটার পালকির মতো করে সাজাইছে। সো নিজের জিনিস নিজের হাতে করা যে কী একটা মজা, সেটা বোঝায় বলা যাবে না। সবসময়ের জন্য চেষ্টা করবেন, যারা আপনারা গাড়ির মালিক, তারা তাদের কাজগুলো নিজ হাতে করে করার। আমি বড় ভাইয়া যখন আমাকে ভিডিওটা দিছে, আমার মনে হচ্ছে যে আমিও ফিল নিচ্ছি ওনার সাথে, যে আমার বড় ভাই জিনিসটাতে হাত দিচ্ছে, তাহলে মনে হয় আমারও হাতের ছোঁয়া ওখানে আছে, আমি মানে অনুভব করলাম। তো নিজের কষ্টের উপার্জিত পয়সাগুলা দিয়ে যদি আপনি কি যাই করেন, আপনার যে কোনো জিনিস আপনার নিজের মতো করে যদি দেখভাল করেন, সাফল্য আপনি ওখান থেকে পাবেনই পাবেন। তো এই হলো ব্যাপার, আমি এই আপডেটটা দিতে চাইছিলাম। আর যারা যারা গাড়ির, এর আগে দেখলাম যে কয়েক ভাই ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, ভাই ফোন নাম্বার দিলে হয়তো স্প্যাম হবে, আপনারা এক কাজ করবেন, আপনারা যা যোগাযোগের জন্য যদি হয়, তো আমি সেইভাবে ভিডিও, আপনারা কোন টাইপের ভিডিও চান এটা অবশ্যই বলবেন। আর লোনের ব্যাপারে ডিসকাস যদি করা সম্ভব হয়, আমি অবশ্যই করবো। আপনারা জাস্ট কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ইভেন আপনারা লিখবেন যে আপনারা কোন জেলাতে আছেন, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।